হাই প্রিয় সবাই, পেস্টা কিউরসেল এর 44তম দিনের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজ গতদিন একদিন আমরা ছুটি নিয়েছি, আমি আসলে সেলফ রিফ্লেক্ট করছিলাম, অবশ্য কিছু কাজও জমা পড়েছিল, সবকিছু মিলে কালকের দিন আমরা ক্লাস করতে পারিনি। সো আজকে আমরা আবার ফিরেলাম, এবং আপনাদের যদি মনে থাকে আমরা লাইফ সেন্টার নিয়ে কথা বলছিলাম, এবং আমরা বলেছিলাম যে লাইফ সেন্টার বিষয়ে আমাদের আরেক দিন একটু কথা বলতে হবে। সো আজকে হচ্ছে সেই দ্বিতীয় দিন, এবং যখন যে কোনো জিনিস যখন আমরা সেকেন্ড দিনে যাই, স্বাভাবিকভাবে আমাদের কাঠিন্য বা আমাদের ডিফিকাল্টি লেভেল একটু বেশি হবে, রাইট? আমরা যখন গেম খেলি তখন লেভেল 1 থেকে লেভেল 2 তে গেলে কিন্তু একটু টাফ হয়ে যায়। সো আজকে আমরা রিলেটিভলি একটু একটু কঠিন ট্রেনে একটু হাঁটার চেষ্টা করব, একটু কঠিনভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব। আই হোপ আপনারা আমার সাথে থাকবেন। অ্যান্ড আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে যদি একটু কেউ জানান। ওকে, নরোত্তমনাথ বলেছেন যে জয়েন্ট অ্যান্ড সাউন্ড ইজ ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সাউন্ড ভালো, শুরুতে দুই একটা ছোট ঘোষণা থাকে, সেই ঘোষণা দিয়ে দিই। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আস্তে আস্তে যে আমরা পুরনো জিনিসগুলো রিক্যাপ করব সামনে, কবে থেকে এখনো ডিসাইড করি নাই, বিকজ আমি সামনের দিকে রিক্যাপ করার সাথে সাথে এটাকে একটা কোর্স ওয়ার্কের মতো কনভার্ট করে ফেলবো। কারণ এখন যেমন আমরা আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি, এটা অলমোস্ট মানে অসমাপ্ত, কবে শেষ হবে আমরা কেউ জানি না, বাট আমরা যখন রিক্যাপ করে ফেলবো তখন থেকে আমরা একটা সার্টিন ডে বা ক্রেডিট আওয়ার কাইন্ড অফ সামথিং, আমরা একটা ইউনিভার্সিটি কোর্স যেমন হয় জানা যায় যে সাম টাইমস পর এটা শেষ হবে, ওরকম কোনো কিছুর মধ্য দিয়ে আমরা যাবো। সো দ্যাট যারা আপনারা জয়েন করবেন ওই প্রোগ্রামের মধ্যে তারা রেগুলার থাকবেন, ওখানে কিছু কোর্স ওয়ার্ক থাকতে পারে, কিছু প্র্যাকটিস দিব, যে প্র্যাকটিসগুলো এখনও ডিসক্রিটলি দিচ্ছি তখন আরও গুছিয়ে দিব, সো দ্যাট আপনারা তখন প্র্যাকটিসগুলো ঠিক মতো করতে পারেন, প্র্যাকটিসের উপর মার্কস থাকতে পারে, আমি আপনাদের পরীক্ষা নিতে পারি, ডোন্ট ওয়ারি, সহজ কিছু হবে। বাট আমাদের এটাও বোঝা দরকার যে আমরা আসলে কতটুকু জানছি এবং আমাদের ইম্প্রুভমেন্ট কতটুকু হচ্ছে। সো আমরা যখন এটা শুরু করব তার আগের একটা অ্যাসেসমেন্ট করব আমাদের, মেবি হ্যাপিনেস স্কোর আর সামথিং, আমরা যখন শেষ করব কোর্সটা তখন আমরা স্কোর নিব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আর ইউ রিয়েলি ইম্প্রুভিং অর নট। সো সেগুলো আমি পরে আপনাদেরকে আস্তে আস্তে বলবো, আজকে আমরা লাইফ সেন্টারের দিকে চলে যাই। আমরা প্রথম লাইফ সেন্টারের ডে ওয়ানে আমরা আলাপ করেছিলাম, হুইচ ইজ ডে বিফোর ইয়েস্টারডে, যে আমরা জেনে বা না জেনে, আমাদের জ্ঞানত অথবা আমাদের অজান্তে, আমরা আমাদের লাইফের কতগুলো সেন্টার তৈরি করে ফেলি, এবং লাইফটাকে যদি একটা আমরা সার্কেল বা কোনো একটা মুভমেন্ট হিসেবে ধরে নেই, তাহলে যে তাকে কেন্দ্র করে, যে জায়গাটাকে কেন্দ্র করে এই লাইফটা মুভ করছে, একটা মানুষের লাইফ মুভ করছে, সেটাকে আমরা লাইফের সেন্টার বা লাইফ সেন্টার বলছি। এখন ইন মেনি কেসেস, আমরা অলমোস্ট ইন অল কেসেস, আমরা আমাদের লাইফ সেন্টারটা না জেনে তৈরি করি, আমাদের ওই অ্যাওয়ারনেসটা থাকে না। যেমন আমরা জানি যে আমাদের লাইফের মিশন স্টেটমেন্ট আমরা যদি নাও লিখি, তাহলে সামবডি এলস রাইটস ফর আস। জীবনটা এতই মজার যে আইদার আমি আমার রঙ্গমঞ্চে আমার লেখা স্ক্রিপ্টে অভিনয় করব, যদি আমি না লিখি স্ক্রিপ্ট তাহলে অন্য কেউ আপনার হয়ে স্ক্রিপ্ট লিখে ফেলবে, আপনার আব্বা আম্মা, আপনার আত্মীয় স্বজন, আপনার সমাজ, আপনার আশপাশের কোনো মানুষ, কেউ না কেউ আপনার স্ক্রিপ্ট লিখে দেবে, অর্থাৎ আপনার খাতাটা আপনি কখনো ফাঁকা পাবেন না, এবং আপনি ওই লেখা স্ক্রিপ্টের উপর অভিনয় করতে থাকবেন। বেশিরভাগ লোক আমরা যারা করি, আমরা আমাদের স্ক্রিপ্ট লিখি না, অন্যরা আমাদের স্ক্রিপ্ট লিখে দেয়, আমরা সেই স্ক্রিপ্টের উপর চলতে থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের যৌবন থাকে, আমাদের গায়ে শক্তি থাকে, আমাদের মনে বল থাকে, যে জিনিসগুলো আমাদের পছন্দ হয় সেগুলো আমরা নিজের বলে ক্লেম করি, লেখা কিন্তু অন্যের, যে লেখাগুলো আমাদের পছন্দ হয় না অভিনয়ের ওই জায়গাগুলোতে আমরা বলতে থাকি যে অমুকের দোষ, তমুকের দোষ, ওর দোষ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর যখন একসময় আমাদের কর্মক্ষমতা পড়ে যায় এবং লাইফ একবার একসময় আমাদেরকে রিফ্লেক্ট করে এবং আমরা জীবনের একটা পর্যায়ে গিয়ে বুঝি যে আমাদের এই গোটা জীবনটা আমরা অপচয় করে ফেলেছি, সো কল্ড আনন্দের মধ্য দিয়ে এবং প্রাপ্তির মধ্য দিয়ে, যেগুলো আমাদের নিজস্ব প্ল্যান ছিল না, সামবডি এলসেস রিটেন স্ক্রিপ্ট, তখন আমরা হতাশ হয়ে যাই এবং আমাদের অনেক কষ্ট হয়, এবং আমরা তখন অনুধাবন করতে পারি যে আমরা কেন নিজের জীবনটা নিজের মতো করে সাজালাম না, বা আমাদের স্ক্রিপ্টটা কেন আমরা লিখলাম না। এজন্যই নিজের জীবনের স্ক্রিপ্ট নিজে লেখাটা এত জরুরি, সেগুলো আমরা আরেকদিন আলোচনা করব। কিন্তু এই যে জীবনের স্ক্রিপ্টের প্রসঙ্গটা যখন চলে আসে তখন স্বাভাবিকভাবে লাইফের সেন্টারের বিষয়টা চলে আসে। তো জীবনের স্ক্রিপ্ট যেহেতু আমরা প্রায় সময় সচেতনভাবে লিখি না, একইভাবে লাইফের সেন্টারটা কী হবে সেটাও আমরা সচেতনভাবে বুঝতে পারি না, এবং জীবনের গতির সাথে সাথে অনেক সময় আমাদের লাইফের সেন্টারগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা এর আগের দিন আলাপ করেছিলাম যে আমরা যখন ছোট থাকি, ছোট থেকে বড় হই, একটা পর্যায় পর্যন্ত আমরা বাবা মার পাশে ছাড়া ঘুমাতে পারি না, তো তখন পর্যন্ত কিন্তু আমাদের লাইফের সেন্টার কিন্তু বাবা মাই থাকে,
স্বয়নে স্বপ্নে সব জায়গায় মা কোথাও বেরিয়ে গেলে যদি আমাদের ওই স্মৃতিগুলো মনে থাকে, বা আপনাদের ছোট বাচ্চা বা ভাই বোনদের দিকে তাকালে দেখবেন বাবা মা কোথাও বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলে পর্যন্ত কিন্তু বাচ্চাটার বা আমাদের টেনশন শুরু হয়ে যায় যে বাবা কোথাও যাচ্ছে, বাবা তুমি কখন আসবে, মা তুমি কখন আসবে, এরকম হতে থাকে। তার মানে আমি কি করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার বাবা মা কি করছে সেটা গুরুত্বপূর্ণ, এবং আমরা সবসময় তাদেরকে ট্রেস করতে থাকি। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে চলে যাই তখন এমন হয়ে যায় যে আমাদের বন্ধু বান্ধবরাই মূল হয়ে যায়, এবং প্রবলি ওই বাবা মারা হয়তো রাতে অপেক্ষা করছে ফোনের জন্য, হয়তো আমি ভুলেই গেছি যে আমার আব্বা কাছে ফোন করতে হবে, রাত দুইটায় হয়তো বাবাই হয়তো বা মাই ফোন করেছে যে বাবা তোমার কি খবর, তুমি কেন জানি আজকে ফোন করলাম। তখন আমার মনে হয় একটা খুব অপরাধবোধ কাজ করে যে সরি, তখন একটা আবি যাবি আমরা জোরতালে দিচ্ছি বলে যে বাবা আমি পড়তে বসেছিলাম, প্রচুর চাপ পরীক্ষা, বুঝতে পারছি না আসলে। কিন্তু তখন ফ্রেন্ডদের সাথে হয়তো কার্ড খেলা চলছে, কাজেই তখন আসলে আমাদের লাইফের সেন্টারটা বাবা মা থেকে মুভ করে চলে যায় হয়তো ফ্রেন্ড সেন্টার অর টিউশনি সেন্টার অর সেরকম। অনেকের ক্ষেত্রে হয়তো প্রেম ভালোবাসা সেন্টার হয়ে যেতে পারে, প্রেমিক প্রেমিকা সেন্টার, তারপর বিয়ের পর বিয়ে সেন্টার বা স্বামী স্ত্রী সেন্টার, চাকরি বাকরিতে গেলে অর্গানাইজেশন সেন্টার, টাকা পয়সার লোভে পড়লে মানি সেন্টার, যশ প্রতিপত্তি এইসবের সেন্টার, পদের সেন্টার, পাওয়ার সেন্টার, এরকম অসংখ্য সেন্টার আছে। আমরা গতকালকে এনিমি সেন্টারও জেনেছি, অদ্ভুত একটা জিনিস যে এনিমি কি করছে সেই জিনিসটাই তাদের সবসময় ফোকাসের মধ্যে থাকে, এবং তারা এনিমিকে সেন্টার করে নিজের প্ল্যানগুলো সাজাতে থাকে, ঠিক যেন দাবা খেলতে বসেছেন। আমরা রিলিজিয়াস সেন্টার সম্পর্কেও জানি, যদিও একটা স্পর্শকাতর বিষয়, আমি বেশি দূরে এটাতে যাব না, কিন্তু আমরা অনেক সময় অনেক মানুষকে দেখি যারা হয়তো ঈশ্বর আল্লাহ তাআলা বা ভগবান যেটা কি আমরা করি সেটার জন্যই জীবনকে ডেডিকেট করে দেন। সো তারা ধরে নেন যে পৃথিবীতে অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ নেই, আমরা শুধুমাত্র একটা কাজই করব, আমাদের সৃষ্টিকর্তার জন্যই আমরা থাকবো, এবং অন্য সব কিছু হচ্ছে তুচ্ছ। এটা হচ্ছে যারা যারা রিলিজিয়াস সেন্টার হন তারা সে এরকম মানুষ হন সাধারণত। আমরা এখানে যখন আলাপ করছি তখন আমরা কিন্তু রেজিস্টার্ড ইউরসেলফে পার্টিকুলারলি আমরা কিন্তু বলি যে আমরা কিন্তু কোনো জাজমেন্ট প্রয়োগ করতে চাই না, অ্যাজ লং অ্যাজ থিংস আর অ্যালাইড উইথ প্রিন্সিপাল, অথবা যেভাবেই হচ্ছে এটা এক একজনের ব্যক্তিগত চয়েস। হাওয়েভার আমরা শুধু অ্যাওয়ারনেস বিল্ড করতে চাই যে এতদিন পর্যন্ত এই চয়েসটা কি আমি ভেবে চিন্তে নিয়েছি। সো আমি যখন আপনাদেরকে কথাগুলো বলছি, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা যদি যে যাই করছেন জীবনে এই মুহূর্তে, গতকাল, গত মাসে, গত এক বছরে, গত দশ বছরে, আপনি যদি অ্যাওয়ারনেস বিল করে কাজটা করে থাকেন যে না আমি তো আসলে ভেবে চিন্তে কাজটা করছি, ভাই আমাকে এটা কেন বলছেন, যদি আপনি ভেবে চিন্তে করে থাকেন, আমরা যেটা বলি অ্যাওয়ারনেস বিল করে থাকেন, ভাবনা চিন্তারও কিন্তু অনেক ধরন আছে, কারণ সাবকনশিয়াস মাইন্ড অনেক সময় আমাদের সিদ্ধান্তকে কিন্তু বায়াস করে, সেটা আমরা বুঝতে পারি না। সো আমি সবসময় বলি আর্জেন্টিনা ব্রাজিলের বিতর্ক দেখলে বোঝা যায় সেটা যে কত রকমভাবে আমরা বায়াস হতে পারি। সো সেটা বাদ দিচ্ছি, তো আমরা কনশিয়াসলি যদি, অর্থাৎ লজিক্যাল মাইন্ড দিয়ে যদি আমি আমি আমার লাইফের সেন্টারটা চিন্তা করে থাকি এবং সেই হিসেবে যদি আমি আমার লাইফকে পরিচালনা করে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কমেন্ট নাই, আমরা কোনো কিছুই বলতে চাই না, জাস্ট ফাইন, পারফেক্ট, আপনি আপনার লাইফের সেন্টার চিন্তা ভাবনা করে বেছে নিয়েছেন। সো সেই সেন্টারে থাকার জন্য ইউ উইল হ্যাভ সাম গুড থিংস, ইউ হ্যাভ সাম নেগেটিভ কনসিকোয়েন্সেস, সেটা আপনি গ্রহণ করেছেন, যেহেতু জ্ঞানত করেছেন সেহেতু এখানে আর বলার কিছু নেই। কিন্তু আমাদের মধ্যে যদি একজন মানুষ আমরা থাকি যে মনে করি যে না আমি তো আমার লাইফের সেন্টার তো আমি না বুঝি করে ফেলছি, এবং লাইফের সেন্টারটা আজকে যখন বুঝছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আই এম নট ইন আ রাইট পাথ, অথবা মেবি আই এম ভায়োলেটিং সাম প্রিন্সিপালস, আই এম মেবি ড্রিভেন বাই সোশ্যাল ভ্যালুস, এরকম যদি আমাদের মধ্যে মনে হয়, কিংবা এরকম যদি মনে হয় যে আচ্ছা আমার লাইফ সেন্টার মুভ করছে কেন, যদিও বাইরে লাইফ সেন্টার বুক করাটা অন্যায় বা ভুল কিছু নাও হতে পারে, কিন্তু আমার অজান্তে তো বুক করছে আমার লাইফ সেন্টার, আসলে আমি কোথায় অ্যাঙ্কর করেছি, অ্যাঙ্কর করা মানে বুঝতে পারেন নিশ্চয়ই যে একটা নৌকা কোথায় বেঁধে রাখছি আমি, আজকে এই ঘাটে, কালকে ওই ঘাটে, পরশু ওই ঘাটে, আমার ঘাটটা কোথায়, আমি আসলে কোথায় নিজেকে দেখতে চাই। সো এরকম যদি হয় তাহলে অবশ্যই আমাদের বিষয়টা রিভিউ করতে হবে, এবং গত দিনের লেকচারটা যদি আপনারা কেউ ফলো করেন, যদি কষ্ট হয় বুঝতে, ওখানে আমরা ডিটেইল কথা বলেছি যে অনেক গল্পের ছলেও বলছিলাম যে এনিমি সেন্টার হলে মানুষ কেমন কথা বলে বা কী ধরনের আচরণ দিয়ে বোঝা যায়। আমরা বোধহয় সেদিন ফ্রেন্ড সেন্টার নিয়ে আমরা কথা বলেছি কিনা আমার মনে পড়ছে না, কিন্তু আমরা অন্য অনেকগুলো সেন্টারের এক্সাম্পল দিয়েছি, ওয়ার্ক সেন্টার হলে বা অর্গানাইজেশন সেন্টার হলে মানুষ কেমন হয়, ফ্যামিলি সেন্টার হলে মানুষ কেমন হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আজকে যেহেতু আমাদের সময় বরাবরের মতো কম থাকে, সো আজকে আমরা এটা একটা অ্যাপ্লাইড সাইডটা বুঝতে চাই যে আসলে কোনো কিছু সেন্টার থাকলে আমরা বুঝতেই তো পারছি যে সেই সেন্টার ধরেই সে মুভ করতে থাকে, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা আসলে কেমন, ভালো বা মন্দ দিকটা আসলে কীভাবে আমি অনুধাবন করব, বা একটা সেন্টারনেস থেকে কি আমি বেটার কোনো কিছু আইডেন্টিফাই করতে পারি কিনা। সো আজকে আমি কয়েকটা জিনিস আপনাদের জন্য খুঁজে বের করেছি, সেটা হচ্ছে
অ্যাকচুয়ালি এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আমি চারটি কঠিন শব্দ আজকে আপনাদেরকে ব্যবহার করবো বা আপনাদের সাথে শেয়ার করবো, যদি আপনারা একটু কষ্ট করে করতে পারেন আই থিঙ্ক সুবিধা হবে। আমরা সবসময়ই কোনো না কোনো নতুন জিনিস শিখি, অল্প অল্প করে শিখি ফেলি এবং পরে কিন্তু ওই জিনিসটা আমরা বারবার ইউজ করতে থাকি। তার মধ্যে একটা কথা আমি আপনাদেরকে বলেছি, সোশ্যাল মিরর কিন্তু আমাদের বাকি আছে ডিসকাস করা। সো প্রবলি কালকে বা নেক্সট কোনো একদিন আমরা সোশ্যাল মিররটা জেনে যাব। কিন্তু আজকে আমরা লাইফ সেন্টারের সাথে চারটা জিনিস একটু জানতে চাই, সেটাকে আমরা একটাকে বলেছি আমরা সিকিউরিটি। এই এই কনসেপ্ট কিন্তু সেভেন হ্যাবিটস থেকে এসেছে। সিকিউরিটি, সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? সিকিউরিটি বলতে আমরা বুঝি যে আমাদের আমরা কতটুকু কি বলতো, সিকিউরিটির এক্সাক্ট বাংলা শব্দ আমি কী ব্যবহার করবো আপনারা চাইলে এখানে লিখতে পারেন, যেহেতু মাথায় কাজ করছে না এখন আর খুঁজলেও আসবে না। সো সাম সর্ট অফ যেখানে আমার দায়বদ্ধতাটা আটকে আছে, যেটার সাথে আমি আমার সমস্ত নিরাপত্তাটাকে আমি বেঁধে রেখেছি, সেই জিনিসটা কিন্তু আমাদের সেন্টার্ডনেস থেকে যদি আসে। সো এমন হতে পারে কেউ কিছু লিখেছে, ইউর ডিসকাশন ফলোয়িং লাস্ট ক্লাস ক্যারিয়ার সেন্টার, হ্যাঁ থ্যাংক ইউ আসিফ ভাই। সো সিকিউরিটির বাংলাটা নিরাপত্তা কাইন্ড অফ কিছু হবে তাই না, সিকিউরিটি। সো আমাদের নিরাপত্তাটা কোত্থেকে আসে? যখন আমরা সাম সিকিউরিটির আশপাশে ঘুরতে থাকি তখন বা কোনো একটা সেন্টারের আশপাশে আমরা রিভলভ করতে থাকি, সেই সেন্টারটা কিন্তু সবসময় আমাদের সিকিউরিটিকে ট্রিগার করে। কেন সিকিউরিটিকে ট্রিগার করে? কারণ আমরা আগে বলেছি আমাদের মাইন্ডের ভিতরে একটা এমিগডালা আছে। আমরা যারা অসচেতন, এতদিন আমরা জানতাম না জিনিসগুলো কি, তাদের ভিতরে একটা এমিগডালা কাজ করছে এবং এমিগডালা প্রতি মুহূর্তে আমাদের মধ্যে একটা সন্দেহ, ভয়, একটা দুশ্চিন্তা ট্রিগার করছে, ফ্লাইট অ্যান্ড ফাইট, খাবো নাকি খাবে, এটা আপনার মধ্যে ট্রিগার করছে। তাহলে এমিগডালাকে শান্ত করার জন্য হলো একজন মানুষ কিন্তু নিজের মনের অজান্তে কিছু একটা সিকিউরিটিকে খুঁজছে তার চারিদিকে, হ্যাঁ নিরাপত্তা, কোনো একটা নিরাপত্তাকে সে খুঁজছে এবং ওই নিরাপত্তাটা থেকে কিন্তু তার জন্য এই সেন্টার্ডনেসটা তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখবো একটা মানুষ যদি মানি সেন্টার হয়, এটার পিছনে কিন্তু কিছু সিকিউরিটি বা নিরাপত্তা তার এমিগডালা থেকে প্রতি মুহূর্তে তাকে কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছে এবং ওই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই সে মানি সেন্টার্ড হয়ে যাচ্ছে। ওকে, আমি সিকিউরিটি পার্টটা বোঝাতে পারলাম। সিকিউরিটির পরের পার্ট হচ্ছে গাইডেন্স। গাইডেন্স মানে হচ্ছে কে আপনাকে গাইড করে। সো ওই সিকিউরিটির যে কোয়েশ্চেনটা, নিরাপত্তার প্রশ্নটা আমাদের মধ্যে কতগুলো দিক নির্দেশনা তৈরি করে দেয়। সো ধরেন আমার এখন পানির তেষ্টা পেয়েছে, প্রচণ্ড পানির তেষ্টা পেয়েছে, তো আমার এখন আমি কী নিয়ে চিন্তিত, আমার গলাটাকে ঠান্ডা করতে হবে। তাহলে আমার গাইডেন্স কী, আমি কোন দিকে মুভ করবো? আমি উঠে ডাইনিং টেবিলের দিকে মুভ করবো যেখানে প্রবলেম আমার পানির জাগ এবং গ্লাস আছে। তাহলে এটা হচ্ছে গাইডেন্স, কোন জিনিসগুলো আমাকে সিকিউরিটি দিকে আমাকে গাইড করে। এবং যখন আমরা গাইডেন্সটা খুঁজে পেলাম, সেই গাইডেন্সের থেকে আমরা একটা উইজডম পাই। উইজডম মানে কি? উইজডম বলতে একটা জ্ঞান, একটা বোধ আমাদের মধ্যে তৈরি হয়। তাহলে ওই গাইডেন্সটা আমি যখন ওই টেবিল পর্যন্ত পৌঁছাই তখন আমার মধ্যে একটা উইজডম ফর্ম করে এবং সেই উইজডমটা আমাকে কতগুলো পাওয়ার দেয়। পাওয়ার বলতে কোনো কিছু এক্সিকিউট করার ক্ষমতা দেয়। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে সাম সর্ট অফ সিকিউরিটি বা নিরাপত্তা বোধ আমাদের মধ্যে কাজ করে, এমিগডালা থেকে সিক্রেট হচ্ছে, সেই নিরাপত্তা বোধ আমার মধ্যে কতগুলো মুভমেন্ট ক্রিয়েট করে বা গাইডেন্স ক্রিয়েট করে, যেটার জন্য আমি একদিকে মুভ করি এবং এই মুভমেন্টের মধ্য দিয়ে আমার মধ্যে একজন উইজডম ফর্ম করে, একজন জ্ঞান ফর্ম করে বা কিছু একটা বোধ প্রাপ্তি হই আমি এবং সেই বোধটা আমাকে সার্টেন কাজ করার জন্য এম্পাওয়ার করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সাম সর্ট অফ ভিতর থেকে তৈরি হচ্ছে জিনিসটা, সাম সর্ট অফ সিকিউরিটি ইজ গিভিং মি সাম গাইডেন্স, সেই গাইডেন্সটা আমাকে উইজডম দিচ্ছে এবং সেই উইজডমটা আমাকে এম্পাওয়ার করছে। এই চারটা জিনিস। আজকে যেহেতু সময় কম আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করছি না, বাট অফকোর্স আপনাদের যদি বুঝতে অসুবিধা থাকে, আমরা এক্সাম্পল বলবো, বুঝতে অসুবিধা আপনি অবশ্যই মেনশন করবেন। আমাদের টাইমের আজকে টাইমের লিমিটেশন থাকলে আমাদের দিনের কোনো লিমিটেশন, আমরা কালকে দরকার এই চারটাকে একদম ডাইসেক্ট করতে থাকবো, নো ওয়ারিস, সব জিনিস বোঝা যাবে, কোনো জিনিস না বুঝে আমরা পারবো। তাহলে আমরা প্রথমে মানি সেন্টার দিয়ে চিন্তা করি যে একটা মানি সেন্টার মানুষ, যে লোকটা সব কিছুর মধ্যে টাকা 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 করতে থাকে, সেই মানুষটার সিকিউরিটিটা কোথায়? সেই মানুষটার নিরাপত্তা বোধটা আসলে কোথায় আটকা পড়ে আছে? এমিগডালা তাকে তাকে কোন জায়গাটা সবসময় স্মরণ করিয়ে দিচ্ছে? সেটা হচ্ছে ওই মানুষটা সবসময় চিন্তা করতে থাকে যে আমার লাভ কোথায়, কিংবা আমার কাছে কি এনাফ সিকিউর অ্যামাউন্ট অফ মানি আছে, আমার কাছে কি পর্যাপ্ত টাকা আছে, আজকে যদি এই বিপদ হয় কালকে যদি ওই বিপদ হয়। সো প্রবাবলি করোনা ভাইরাসের ইস্যুটা ট্রিগার করার সময় যে সমস্ত মানুষ এই প্রশ্নটা আগে করেছেন মনের ভিতরে যে আচ্ছা বাসায় কি পর্যাপ্ত টাকা রাখছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি টাকা আছে, বিপদ পড়লে কোথা থেকে টাকা পাবো, কে কে আমাকে চাইলে টাকা ধার দিতে পারে, এই চিন্তাগুলো আমরা যারা করেছি, সো প্রবাবলি আমাদের সিকিউরিটিটা মানি সেন্টারনেস থেকে এসেছে।
অর্থাৎ আমাদের নিরাপত্তা বলতে টাকার মধ্যে। এই ধরনের মানুষ মনে করে আমার কাছে যদি প্রচুর টাকা থাকে আমি দুনিয়ার কাউকে কোনো কিছু কেয়ার করি না, সবকিছু কিনে ফেলবো। আপনার হিন্দি মুভিতে কতগুলো ডন টাইপের এরকম থাকে যারা সবকিছু টাকা দিয়ে কিনতে চায়, টাকা দিয়ে কাউকে ডেকে, আমরা পুরোনো বাংলা ছবিতে বলতাম যে নায়ককে ডেকে নায়িকার বাবা বলছে যে এই যে চেক নিয়ে নাও তুমি দূর হয়ে যাও আমার মেয়ের জীবন থেকে কিংবা আমার ছেলের জীবন থেকে। সো এরা মনে করে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলা যায়, কোনো মানুষ অনেক মানুষকে কিনে ফেলা যায়। তাহলে এদের সিকিউরিটিটা কোত্থেকে আসলো? তাহলে এদের নিরাপত্তা বোধটা টাকার মধ্যে সীমাবদ্ধ। এবং আমরা যদি এদের গাইডেন্সের কথাটা চিন্তা করি, এরা কোন ধরনের কোয়েশ্চেন দিয়ে বা গাইডেন্স দিয়ে তারা মুভ করে, তাহলে তাদের মাথার মধ্যে যে যে অ্যামিগডালা যে মানি সংকোচ মানি সচেতনতাটা তৈরি করে তাদের মধ্যে, বা মানি সংক্রান্ত অস্থিরতাটা তৈরি করে, সেটা তাদের মধ্যে সবসময় একটা কোয়েশ্চেন তৈরি করে, যেটাকে আমরা গাইডেন্স বলছি, যে কোয়েশ্চেনটার উত্তরের জন্য সে মুভ করে। সেটা হচ্ছে যে তোমার কাছে কি পর্যাপ্ত টাকা রেখেছো, তুমি যে উদ্যোগটা নিচ্ছ এখানে কি প্রফিট হবে, টাকা কি জমাতে পারবা, ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলো তৈরি হয়। তাহলে খেয়াল করেন সিকিউরিটি এবং গাইডেন্স কিন্তু খুব পাশাপাশি, কিন্তু সিকিউরিটি হচ্ছে একটা সাম সর্ট অফ একটা সেন্স, একটা ধারণা, আর গাইডেন্স হচ্ছে সেই ধারণা থেকে তৈরি হওয়া কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনার মধ্যে সবসময় খেলে বেড়াচ্ছে বা আপনার মধ্যে সবসময় অস্থিরতা তৈরি করছে। উইজডম, উইজডম কি? এখান থেকে আমরা কি জ্ঞান পেলাম, ওই প্রশ্নটা আমাদেরকে কি জ্ঞান দিল? একটা প্রশ্ন আসলো আপনার মনে, সেই প্রশ্নটা আপনি ভাবলেন এবং আপনি একটা জ্ঞান প্রাপ্ত হলেন। সেই জ্ঞানটা কি? জ্ঞানটা কি যদি মানি ফোকাস হয়, তাহলে টাকা দিয়েই হচ্ছে পৃথিবীর সব কিছু করা সম্ভব এবং আমার প্রচুর টাকার প্রয়োজন আছে। তাহলে এই লোকটা কি করলো, তার চশমার মধ্যে, এই যে চশমার গ্লাস আমার, এই গ্লাসটার মধ্যে দিয়ে সে পৃথিবীকে আর দেখে না, সেই গ্লাস দিয়ে শুধু টাকা দেখে, কারণ তার এই গ্লাসটার মধ্যে দুটো টাকা লাগানো আছে। তাহলে এই সমস্ত লোকদের প্যারাডাইমটা, আমরা তো ওইভাবে প্যারাডাইম বলি না চশমার উদাহরণ দিয়ে, এই সমস্ত লোকের প্যারাডাইমের মধ্যে শুধুমাত্র টাকা 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 টাকা, ডলার 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 ডলার। তাহলে এদের উইজডমটা কোত্থেকে এলো? তাদের উইজডমটা এলো আগের কোয়েশ্চেন থেকে, হুইচ ইজ দ্য গাইডেন্স। এবং এই উইজডমটা কি করে ফেললো, তার দৃষ্টিভঙ্গিকে, তার চিন্তার চেতনাকে পরিবর্তন করে ফেললো এবং সে সব কিছুর মধ্যে টাকা খুঁজতে শুরু করলো। তাহলে আমরা রিলেশনটা বুঝতে পারছি, সিকিউরিটি প্রথমে মনের ভিতরে একটা সন্দেহ তৈরি করলো, সেখান থেকে একটা প্রশ্ন তৈরি হলো, সন্দেহটা ছিল যে আমার কি এনাফ টাকা আছে, আমি কি করবো। দেন দ্য কোয়েশ্চেন কামস যে তুমি কি এনাফ ব্যাংক ব্যালেন্স করতে পেরেছো, তোমার এই উদ্যোগ থেকে কত টাকা আসছে, টাকা দিয়ে মানুষকে কিনে ফেলবো ইত্যাদি। সেখান থেকে আমার মধ্যে একটা ধারণা তৈরি হলো যে আমি সমস্ত কিছু টাকা দিয়ে কিনে ফেলবো, অ্যান্ড আমি যা করবো টাকা টাকা অ্যান্ড টাকা। অমুকের সাথে অমুকের বিয়ে হয়েছে, ও কত টাকা দিল, এখান থেকে জিনিসটা আসলো, কত টাকা লাভ হলো, তাদের সব কিছুর মধ্যে টাকা থাকলো। এবং এই টাকা থাকার কারণে তাদের একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হলো, বা টাকা থাকার কারণে টাকার চিন্তা থাকার মধ্যে তাদের মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হলো। এম্পাওয়ারমেন্টটা কি? তাদের মুভমেন্টটা সবসময় টাকার দিকে, তারা যে কোনো কাজ যখন করছে তখন তারা কত টাকা আয় করা যাবে, কত টাকা ব্যয় হলো, কী হলো না হলো, এই জিনিসটা তারা ফোকাস করতে থাকে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আই থিঙ্ক আমাদের বুঝতে সুবিধা হবে। আরও সহজ এক্সাম্পল, টাকার এক্সাম্পলটা হয়তো আমরা অনেক কিছুর সাথে গুলিয়ে ফেলছি, সেজন্য হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, অ্যাটলিস্ট আমার বোঝাতে অসুবিধা হয়েছে, আমি এটাকে সিনসিয়ারলি স্বীকার করছি। চলেন আমরা মানি আমরা ফ্রেন্ডটাতে যাই। ফ্রেন্ড সেন্টারনেস দেখার আগে আমি আপনাদের সাথে আবার চারটা জিনিস ঠিক করে নিই। আমরা সেন্টার, আসলে সেন্টারকে আমরা আইডেন্টিফাই করছি এবং সেন্টারটিকে এক্সপ্লোর করার জন্য আমরা চারটা মাধ্যমকে খুঁজে নিচ্ছি। প্রথমটার নাম কি? সিকিউরিটি, নিরাপত্তাটা কোত্থেকে আসে। দুই নম্বর, সেই নিরাপত্তা আমাকে কি গাইডেন্স দেয়, সেই গাইডেন্স সাম সর্ট অফ কোয়েশ্চেন আমার মধ্যে কী ধরনের উইজডম তৈরি করে এবং সেই উইজডমটা আমাকে কীভাবে এম্পাওয়ার করে। এম্পাওয়ারমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এম্পাওয়ারমেন্ট দিয়ে কিন্তু আমি কাজে চলে যাই, আমি অ্যাকশনে চলে যাই এবং যে অ্যাকশনে যাই সেইভাবে কিন্তু আমার মধ্যে রেজাল্ট চলে আসে। তাহলে আমরা যদি ওয়ান বাই ওয়ান দেখি যে ফ্রেন্ড সেন্টার, ফ্রেন্ড সেন্টার মানুষদের মধ্যে কী ধরনের কী ধরনের সিকিউরিটি কাজ করে, লেটস ডিসকাস অ্যাবাউট। ফ্রেন্ড সেন্টার মানুষদের মধ্যে সবসময় তাদের মনে যে নিরাপত্তা বোধ বা নিরাপত্তাহীনতার বোধ যেটা কাজ করে, সেটা হচ্ছে যে অ্যাম আই সারাউন্ডেড বাই লটস অফ পিপল, আমার সাথে আছে কি অনেক লোক কি আছে, কিংবা আমি কি একা হয়ে যাচ্ছি, এই ধরনের অস্থিরতাটা তাদের মধ্যে তৈরি হয়। অর্থাৎ এই সমস্ত লোকরা কখনো একা থাকতে পারে না, তারা একা থাকলেই পাগল হয়ে যাবে তারা মেন্টালি। সো তারা সবসময় মানুষের সঙ্গ চায়। সঙ্গ কিন্তু অনেক রকমভাবে হতে পারে, একটা হচ্ছে আপনি জেনুইনলি অনেক মানুষের সাথে আছেন, এটা হচ্ছে এক ধরনের সঙ্গ। আরেকটা ধরনের সঙ্গ হচ্ছে আপনি বাসায় আছেন, করোনা ভাইরাস এখন তো আপনি মিশিয়ে যেতে পারছেন না, কিন্তু আপনি সবসময় মানুষের সাথে কানেক্টিভিটি যে সমস্ত জায়গায় আপনি সেখানে অবস্থান করছেন। অর্থাৎ আপনি ফিজিক্যালি এখানে বসে আছেন কিন্তু ভার্চুয়ালি ক্রাউডের মধ্যে বসে আছেন, সেটা কোথায়? সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি কোনো না কোনো জায়গার মধ্যে আপনি পড়ে আছেন। এটা পরে প্রশ্ন করা যাবে, সমস্যা আমি দেখছি
ওকে আই এম সরি, আসলে এখানে একটু ইয়ে হচ্ছে। তো কোথায় যেন ছিলাম আমরা, ইয়ার ব্রেক হচ্ছে। সো সেই সমস্ত মানুষরা যদিও ফিজিক্যালি হয়তো একটা জায়গায় তারা আইডেন্টিফাইড, কিন্তু মুভিং ফরওয়ার্ড তারা যে কোনো সময় একটা ক্রাউডের মধ্যে থাকতে পছন্দ করে। এবং ক্রাউডের মধ্যে যে তারা আসলে কি করার চেষ্টা করে, ধরেন সে কি ফেসবুকে ঢুকে জাস্ট এমনিতেই ফেসবুক ব্রাউজ করতে থাকে, এটা কি তার কাজ? সে কিন্তু সবসময় তার মনের মধ্যে আছে সে মানুষের দ্বারা কতটুকু সমাদৃত, সেজন্য সে সেই সমস্ত পার্ট হতে চায় যেখানে প্রচুর লোক ক্রাউড হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে সে কি করে, এমন অনেক গ্রুপের ভিতরে ঢুকে যেই গ্রুপে অনেক মানুষ, এমন অনেক জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে যেই মানুষ যে জিনিসটা আরো অনেকে অলরেডি অ্যাপ্রিসিয়েট করছে, এমন অনেক কিছু পোস্ট করতে থাকে যে পোস্টের জন্য অনেক মানুষ তাকে লাইক দিবে বা হাই বলবে, হ্যাঁ তুমি তো একটা বিরাট কাজ করছো। এবং এই ধরনের লোকরা অনেক সময় অনেক খারাপ কাজ করার মধ্য দিয়েও ফেসবুকে অনেক নিজেকে বড় কিছু প্রমাণ করতে চেষ্টা করে। যেমন অনেক লোক আছে না সুইসাইড করে ফেসবুক অন করে, কতটা সেরকম মেবি লাস্টের এক্সাম্পলটা একদম এক্স্যাক্টলি রাইট এক্সাম্পল হলো না, এটা এটা নিয়ে আরও অনেক অ্যানালাইসিস করা উচিত, কিন্তু আমি আসলে অ্যাসেন্সটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এই যে সিকিউরিটি, এই মনের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে ইস্যুটা, সেটা তাহলে এক ধরনের গাইডেন্সের জায়গাতে প্রভাব ফেলছে। গাইডেন্সটা তাহলে কী হলো, যে তাহলে এই এই সমস্ত মানুষের মনে সবসময় একটা প্রশ্ন থাকে যে আমি যে কাজটা করছি এটা অন্য লোক অ্যাপ্রিসিয়েট করবে তো, দেন আমার কোনো কাজে লোকজন বিব্রত হবে না তো, অথবা মানুষজন যদি মানুষজনকে যদি আমি বিব্রত করতে পেলি তাহলে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, আমার আমার কী হবে। এবং এই ধরনের মানুষ সাধারণত সবসময় কম্প্রোমাইজ করতে থাকবে অন্যের সাথে, যে কোনো মূল্যে সে বন্ধু বান্ধব এবং আশপাশের অনেক মানুষ দ্বারা যাদের দ্বারা সে ক্রাউডেড তাদের কাছে তাদেরকে সে রাখতে চাইবে তার আশপাশে, এর বিনিময়ে যা কিছু স্যাক্রিফাইস করতে হয়। সো এটা হচ্ছে এই ধরনের মানুষের গাইডেন্স। তাহলে এই সমস্ত উইজডমটা কোথেকে আসছে, তাহলে তাদের বোধটা সবসময় কী দিয়ে চলছে, অথবা তাদের যে সোশ্যাল লেন্স আমরা বলছি যেটা দিয়ে তার প্যারালেন্ট অপারেট করছে, সেটা হচ্ছে সবসময় রান করছে পিপল, তার সব কিছুর মধ্যে মানুষ কী মনে করলো, মানুষ কী হলো, মানুষ কীভাবে আমাকে নিল সেটার উপর নির্ভর করবে। এবং এই সমস্ত লোকের এম্পাওয়ারমেন্ট অর্থাৎ তাদের যে কাজের গতিটা কোন দিকে হবে, তাদের কাজের গতিটা হবে সোশ্যাল কমফোর্ট, অর্থাৎ তারা সবসময় মানুষ যেন স্বস্তি পায়, মানুষ যেন বলে একটা ভালো কাজ তুমি করছো, মানুষ যেন বলে হ্যাঁ 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 তুমি তুমি ভালো কাজ করছো, এরকম একটা জিনিস থাকবে। এবং যেহেতু মানুষগুলো অনেক রকম এবং যেহেতু মানুষের ফর্মটা বদলে যেতে পারে, সেই জন্য এই সমস্ত মানুষরা অন্য মানুষের দ্বারা নিগৃহীত হওয়ার ভয়ে সবসময় তটস্থ থাকবে। কারণ যে কোনো কাজ আপনি করছেন সেই কাজটা তো আপনার দ্বারা সমস্ত লোক ওয়েল অ্যাপ্রিসিয়েটেড নাও হতে পারে, সে তো আপনি জানেন না, যখন হলো তখন হয় আপনি খুশি হলেন, হ্যাঁ আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু সব কিছু তো আপনি অ্যাপ্রিসিয়েট নাও হতে পারে। অথবা আপনি যখন ফেসবুকে পোস্ট দিয়েছেন তখন সারা পৃথিবীর লোক ঘুমাচ্ছে, লোকজন তো লাইক দিতে পারবে না ঘুম থেকে উঠে, তখন আপনি কিন্তু সবসময় অস্থির থাকছেন যে আমি আমি কি ঠিক জিনিস দিলাম, আমি কি ও রাইট টাইমে পোস্ট করলাম, আমার এই পোস্টে কেন কম কম লাইক গেল, এই ধরনের বিষয়গুলো কাজ করতে থাকবে। আমি ইচ্ছা করেই ফ্রেন্ড সেন্টারনেস বোঝানোর জন্য আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় নিয়েছিলাম। আমি শিওর আপনাদের আমার মতো এই প্রবণতা কম বেশি সবারই আছে, বাট কেউ পার্সোনালি নিয়েন না, কষ্ট নিয়েন না, আমি জাস্ট আই ট্রাই টু এক্সপ্লেন থিংস যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আমরা আরেকটা কুইক এক্সাম্পল যেতে পারি যদি সময় কমে যাচ্ছে, সেটা হচ্ছে সেলফ সেন্টারনেস। সেলফ সেন্টার্ড মানুষ থাকে কিন্তু আত্মকেন্দ্রিক লোক থাকে। আমি এরকম একজন আত্মকেন্দ্রিক লোক দেখেছি, একটু এক্সাম্পল দিয়ে নিই, সেটা হচ্ছে যে তার বাসায় আমি দীর্ঘদিন দেখেছি যে যদিও তার স্ত্রী ছেলে মেয়ে এবং বাসায় তো গ্রামের বাড়িতে অনেক লোকজন থাকে, কিন্তু সে লোকটা একা খেতে বসে। আমি তাকে অনেকদিন দেখেছি, দুপুরবেলা উনি প্রথমে যখন খেতে বসেন গোসল টোসল করে এসে, অবশ্যই উনি বাড়ির প্রধান, উনি একলা খেতে বসেন এবং কেউ থাকে না, তখন তখন ওনার সামনে খাবারের আজকে দুপুরবেলা খাবারের যত আয়োজন করা হয়েছে, বেশ ভালোই পরিবার, খুব বড় লোক না, মধ্যবিত্ত শ্রেণী, তো সব কিছু সাজানো থাকে। তো স্বাভাবিকভাবে একটা বাটির মধ্যে মুরগির মাংস হচ্ছে, তো লোক করবে কি, ভাত খাচ্ছে আর মুরগির মাংস নিচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম যে একটা বাটিতে যতগুলো মুরগির মাংস ছিল, অ্যান্ড ধরে নেন একটা পরিবারে একটা পুরো মুরগি রান্না করলে যতগুলো মাংস হতে পারে, খুব কম না, সেই মাংস অর্ধেক সে খেয়ে ফেললো, বা সেখানকার যে ভালো ভালো পিসগুলো আছে সবগুলো সে খেয়ে ফেললো এবং খেয়ে সে উঠে গেল। তো আমি এটা প্রথম দিন যখন দেখেছি আমার কাছে একটু খটকা লেগেছে, তারপরে একদিনের মধ্যেই তো একটা মানুষের সম্পর্কে কোনো ধারণা তৈরি করা যায় না, তো আমি ভেবেছি কোনো কারণে হয়তো আজকে উনি ক্ষুধার্ত বা এই তরকারিকে হয়তো ওনার ভালো লেগেছে, এরকম হয় না অনেক সময়। আমি দ্বিতীয় দিন অবজার্ভ করেছি বা পরের দিন অবজার্ভ করেছি, সেম যাই দিয়েছে সে ভালো ভালো পিসগুলো এবং বড় বড় পিসগুলো খেয়ে নিয়ে উচ্ছিষ্টগুলো ছেড়ে দিয়ে সে উঠে গেল।
তো যখন জিনিসটা আমার কাছে আসলে খটকা লাগলো এবং আমি জিনিসটা বুঝতে পারলাম লোকটার মানসিকতা, যদিও তখন আমি এত কিছু জানতাম না, কিন্তু আমি এতটুকু বুঝেছিলাম যে লোকটা স্বার্থপর, তখন আমি আস্তে আস্তে তার পরিবারের ব্যাপারে খোঁজ নিতে শুরু করলাম। যে আমার ধারণা হলো তাহলে আরো তিনটা মুরগি হয়তো ভিতরে রান্না করা আছে, কারণ উনি অর্ধেক খেয়ে বা প্রায় একটা খেয়ে চলে যাচ্ছে, বাকি পরিবার তো তাহলে নিশ্চয়ই বাকি দুইটা বের করে খাবে, অনেক অনেক বড় হাড়িতে তাহলে রান্না হয়েছে। কিন্তু না, আনফর্চুনেটলি দেখা গেল ওনার আর আর কোনো মাংস নেই, অতটুকুই, ওই যে বাড়তিটুকু দিয়েই বাকি পরিবারের বাকি ছয়জন সাতজন মানুষ খাচ্ছে, বাকি যতটুকু মাছ বাঁচলো লেজ আর কাটাকুটা সেটা দিয়ে পুরো পরিবার খাচ্ছে। এবং এই জিনিসটা আমি ওই মানুষের দীর্ঘদিন দিনের পর দিন দেখেছি। পরে আমার যখন সন্দেহ হলো যে লোকটা কি সেলফ সেন্টার্ড, স্বার্থপর, পরে তার অনেক অ্যাক্টিভিটির ভিতরে আই এম সরি কিন্তু আমি এটা দেখেছি যে লোকটা প্রচণ্ড রকম আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। আমি মনে প্রাণে দোয়া করি এরকম আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষের সাথে যাতে আপনাদের দেখা না হয়, কারণ এটা একটা খুব কষ্টকর স্মৃতি। বাট এই ধরনের লোকরা হলো সেলফ সেন্টার্ড মানুষ। এই সেলফ সেন্টার্ড মানুষদেরও কিছু নিরাপত্তা সুযোগমূলক কোয়েশ্চেন আছে মাথায় ঘুরে তাদের, সেটা হচ্ছে সিকিউরিটি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং অ্যান্ড শিফটিং। এই সমস্ত লোকরা সবসময় তার ব্যক্তিগত নিরাপত্তাটা, আমি কি দিয়ে উপকৃত হব, আমার জিনিসটা সিকিউর হলো কিনা, আমার খাবার টাইমে খাবার সার্ভ করা হয়েছে কিনা, আমার আরামায়েশের ব্যবস্থা করা হয়েছে কিনা, এই সমস্ত লোকরা এই জিনিসগুলো খুঁজতে থাকে। এবং এরা সামাজিক কোনো কিছুর জন্য আনফিট। সামাজিক মানে এত আমরা বুঝতে পারি না, একটা সামাজিক প্রোগ্রামে গেলেন, একটা বিয়ের অনুষ্ঠানে গেলেন, ওখানে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক কিছু মিলে ঝুলে করতে হয়, আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, অনেক সময় হয়তো অপেক্ষা করতে হয় খাবার রেডি না হওয়া পর্যন্ত, কিংবা অনেক সময় হয়তো আপনার প্লেটে যে খাবারটা এলো এটা হয়তো অত সুস্বাদুটা নাও আসতে পারে, অথবা সোশ্যাল, বিং এ সোশ্যাল হিউম্যান বিইং আমাদের কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয় ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। এই লোকগুলো এই সমস্ত করতে নারাজ এবং তারা সবসময় সব কিছুর মধ্যে তার নিজের স্বার্থটা কোথায়, নিজের চাওয়াটা কোথায়, তার নিজের ফুলফিলমেন্টটা কোথায় সে অতটুকুর মধ্যে আছে। এই ফুলফিলমেন্ট কিন্তু সেই ফুলফিলমেন্ট না যে আমি মানুষ হিসেবে পৃথিবীতে আমার যে কর্মগুলো সেগুলো আমি করে যেতে পারছি না, এই ফুলফিলমেন্ট হচ্ছে প্রতি বেলায় আমি ঠিক খেলাম কিনা, আমার কাপড়টা কোথায়, আমার ঘরটা পরিষ্কার আছে কিনা, আমাকে কি একটা ভালো রুম দিয়েছে কিনা থাকার জন্য, আমার প্লেটে সবচেয়ে ভালো মাংসের টুকরাটা দিয়েছে কিনা, এই এই ধরনের সিকিউরিটিতে থাকে। এবং এদের গাইডেন্স কি, এদের গাইডেন্সের কোয়েশ্চেনগুলো হচ্ছে হোয়াট আই ওয়ান, আমায় আমি কি চাই, আমার নিড কি, হ্যাঁ এত আলোচনা হচ্ছে কেন, আমার জন্য কি আছে, আমি আমি কেন থাকবো আপনাদের সাথে। সো এই ধরনের কোয়েশ্চেন দ্বারা এই ধরনের লোক গাইডেড হয়। অ্যান্ড প্রবাবলি আমাদের এই অডিয়েন্সের মধ্যে এরকম লোক কেউ নাই, কারণ এই প্রশ্ন উত্তর পাওয়ার আগে লোক চলে গেছে। উইজডম কি, এই ধরনের লোকের উইজডম হচ্ছে তারা সমস্ত পৃথিবীটাকে, এই পৃথিবীর যত ঐশ্বর্য, যত নিয়ামন, যত কিছু, সে 700 কোটি মানুষের জন্য মনে করে না, সে মনে করে যে এই সব কিছু শুধু তার জন্যই দেওয়া হয়েছে এবং সে পর্যাপ্ত নিবে প্রয়োজনে 60-80% নিয়ে, যদি কোনো একটু উচ্ছিষ্ট বাঁচে তাহলে আমরা গুলো ভাগ করে নিব। এটা হচ্ছে এই ধরনের মানুষের উইজডম বা তাদের গাইডিং প্রিন্সিপাল। এবং এটা হওয়ার কারণে তাদের পাওয়ার এম্পাওয়ারমেন্টটা কোথায়, তারা যে কোনো জায়গায় যখন যায় তখন খুব লিমিটেড চিন্তার মধ্যে থাকে এবং নিজের জন্য সব কিছু সিকিউর করতে থাকে। সো সময়ের অভাব, আজকে আসলে আমি একটু কঠিন জায়গায় হাত দিয়েছি, আমি আপনাদেরকে শুরুতে বলেছি। সো দেখেন, তখন আমরা মানি সেন্টারের কথা বলেছি এবং সেলফ সেন্টারের কথা বলেছি, দেখেন কতগুলো জায়গায় গিয়ে কিন্তু আমাদের কাছে মনে হলো যে দুটো জিনিস বোধহয় কাছাকাছি, আসলে কিন্তু কাছাকাছি নয়। একটা সেলফ সেন্টার্ড মানুষ টাকা হয়তো খরচ করবে না কখনো, কিন্তু একটা মানি সেন্টার্ড মানুষ হয়তো প্রচুর পরিমাণ টাকা খরচ করবে যদি সে মনে করে যে সে যেটার অভাব বোধ করছে সেটা টাকা দিয়ে সে সলভ করবে। মানি সেন্টার্ড মানুষ প্রচুর আয় করবে, প্রচুর খরচ করবে, কিন্তু সেলফ সেন্টার্ড মানুষ হয়তো সবকিছু তার নিজের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে জমা করে রাখবে এবং সে নিজের লাভ ছাড়া কোনো দিন সে একটা টাকা খরচ করবে না। সো মানুষগুলোর সেন্টার্ডনেসের ওপর নির্ভর করে কিন্তু আমরা বিভিন্ন রকমের হয়ে থাকি। নাও অফকোর্স দেয়ার ইজ এ কোয়েশ্চেন যে কোন সেন্টারটা তাহলে ভালো। আই নো ইটস এন অবভিয়াস কোয়েশ্চেন ইজ কামিং যে কোন সেন্টারটা ভালো। অ্যাকচুয়ালি কোন সেন্টার ভালো বা কোন সেন্টার খারাপ সে ব্যাপারে আমাদের আসলে ডিরেক্টলি কোনো কিছু বলার নাই, কারণ যেহেতু এভরিথিং ইজ ইয়ার্স, যেহেতু আপনার জীবন, আপনি ঠিক করবেন সব কিছু এবং আপনার সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করবে, সেহেতু আমাদের এই ব্যাপারে কোনো কিছু কমেন্ট নাই। তবে আমরা বেসড অন প্রিন্সিপাল বা আমরা যা কিছু জেনেছি আমরা কয়েকটা বিষয় বলতে পারি। যেমন ফার্স্ট অফ অল, সার্কেল অফ কন্ট্রোল, আমার কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে আছে সেটা আমার জানতে হবে। দেন কামস আমার লাইফের বেসিক প্রিন্সিপালগুলো কি, আসলে একটা জীবন যে আমি অতিবাহিত করছি পৃথিবীতে 70-80 বছরের একটা দীর্ঘ জীবন, সেখান থেকে আসলে আমি কী অ্যাচিভ করতে চাই। দেন প্রবাবলি আমার ভিশন কি, আমি আমার 70 বছরের জীবনটাকে কিংবা আমার মৃত্যু সজ্জাটাকে আমি কেমন দেখতে চাই আসলে। অ্যান্ড প্রবাবলি আমি কোন
ভ্যালু সিস্টেম ধরে চলি, এই সমস্ত প্রশ্নগুলো যখন আমাদের মনে তৈরি হয় তখন স্বাভাবিকভাবেই আমরা কিন্তু একটা আদর্শ জীবনযাপন করতে চাই, তাই না? আমরা চাই যে আমরা এমন একটা জীবনযাপন করব যেখানে সব কিছু প্রিন্সিপাল দিয়ে গভর্ন হবে, সেখানে কোনো ব্যক্তিগত বোধ, অমুক এসে বললো, আমার বাবাই এসে বললো কিংবা আমার ফ্রেন্ড এসে বললো, আমি তার সাথে বদলে যাব না, আমি সবসময় আমার শেকড়গুলোকে শক্ত করবো এবং সেজন্য আমি প্রিন্সিপালের ধার ধারবো এবং প্রিন্সিপালকে জিজ্ঞেস করবো যে আমার আসলে কী করা উচিত। এবং যেই মুহূর্তে, আমি আগেও বলেছি, যেই মুহূর্তে আপনি প্রিন্সিপালের কাছে দ্বারস্থ হবেন, প্রিন্সিপালের দ্বারস্থ হবেন, সেই মুহূর্তে কিন্তু আপনার জন্য লাইফ অনেক ইজি হয়ে যাবে, কারণ প্রিন্সিপাল আপনাকে সব কিছু বলে দেবে, আপনাকে কষ্ট করে উত্তরগুলো খুঁজতে হবে না। তাহলে আমরা যদি প্রিন্সিপালের কাছে যাই, এই প্রিন্সিপাল আমাদেরকে বলে যে আমাদের লাইফের ভিশন, অর্থাৎ আমরা লাইফটাকে যেখানে দেখতে চাই সেই জিনিসটাকে ফুলফিল করার জন্য আমাদের ভালো যত জিনিস আমাদের জন্য দরকার সেই সব কিছু আমার লাইফের সেন্টারের মধ্যে নিয়ে আসতে হবে। এখন আমি আলোচনার সুবিধার জন্য বলি, ধরেন আমার জীবনের 70 বা 80 বছর জীবনে আমি যে কোনো ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে কি আমার টাকার প্রয়োজন আছে কি নেই? একটা নির্দিষ্ট পরিমাণ টাকার প্রয়োজন কিন্তু আছে। আমি ধরেন আপনাদেরকে জিজ্ঞেস করলাম, তাহলে এই টাকাগুলো উপার্জন করতে গেলে, আমরা তো টাকা আমাদের কেউ এমনিতে দিবে না, মাটি খুললে তো টাকা বের হয় না, আমাকে কি কাজ করতে হবে কি না? হ্যাঁ, আপনাকে কাজ করতে হবে। তাহলে কি আমার ওয়ার্ক সেন্টার্ড হওয়ার দরকার আছে কি নেই? খানিকটা ওয়ার্ক সেন্টার্ডও আপনার হতে হবে। আপনি বলছেন যে আমি ওয়ার্ক সেন্টার্ড হব, তাহলে আমি টাকা উপার্জন করবো, তাহলে আমার ওই স্বপ্নের দিকে যাবো, তো আমি কি পরিবার সেন্টার্ড হব না? অফকোর্স, পরিবার আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, আপনি পরিবার সেন্টার্ডও হবেন। ও, পরিবার সেন্টার্ডও হবো, তাহলে ফ্রেন্ড সেন্টার্ড আমি হবো না? অফকোর্স আপনি ফ্রেন্ড সেন্টার্ড হবেন, কারণ আপনার যদি এনাফ বন্ধু বান্ধব মানে ইউনিভার্সিটির বন্ধু বান্ধব না, প্রত্যেক বয়সী মানুষের সহযোগীরা গ্রুপ থাকতে পারে যারা রক্তের বন্ধনে আবদ্ধ নয়, কিন্তু একটা মানুষকে তার স্বপ্নকে আফোর্ড করার জন্য তার সাথে এসে পাশে দাঁড়িয়েছে, তারা সবাই বন্ধু বান্ধব। তারপর বন্ধু বান্ধব না হলে আপনি কি একাকি পৃথিবী বদলাবেন? নিশ্চয়ই না, তাহলে আপনার অনেক বন্ধু বান্ধবও দরকার আছে। তো এনিমি সেন্টার্ড কি হবো? প্রিন্সিপাল বলে যে এনিমি সেন্টার্ড হওয়ার দরকার নাই, কারণ এনিমি সেন্টার্ড হয়ে আমরা বড় কিছু করতে পারবো না, এটা আমাদের মাথার মধ্যে যে অ্যাবান্ডেন্সের মাইন্ডসেট থেকে আমাদেরকে সংকুচিত করার মাইন্ডসেট, আমি ইংরেজিটা ভুলে গেছি, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আমরা এনিমি সেন্টারটা আমাদের প্রিন্সিপাল থেকে ফেলে দিলাম। দেখেন আমরা অনেকগুলো কিন্তু প্রিন্সিপালের সাথে মিলিয়ে নিয়েছি, কিন্তু একটা আমরা প্রিন্সিপাল থেকে ফেলে দিলাম। তো আমি কি রিলিজিয়াস সেন্টার হবো না? অবশ্যই আপনি রিলিজিয়াস সেন্টার হবেন, কারণ রিলিজিয়ান কিন্তু আমাদের সেলফ ফুলফিলমেন্টের একটা বড় উইন্ডো। সো আমরা যখন ঈশ্বরের সাথে, সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করি আমাদের নামাজের বা প্রার্থনার মধ্যে, তখন কিন্তু আমাদের একটা রিনিউয়াল হয়। তাহলে আমি কিন্তু অবশ্যই আমার ওই সেন্টারনেসের সাথে আমি কানেক্ট করবো অবশ্যই, কারণ সেখান থেকে আমি একটা অসীম পরিমাণের শক্তি বা সাহস তৈরি হয় আমার মধ্যে, অবশ্যই আমি সেটা করব। আমি কি সেলফ সেন্টার হবো? প্রবাবলি এখানে যে সেলফ সেন্টারের কথা রয়েছে সেটা আমরা হবো না। আমরা পুরো পরিবারের খাবার 1 লাখ খেয়ে বসে থাকতে আমরা চাই না, তাহলে তো একটা ট্রান্সফরমেশনাল লাইফ আমরা লিড করতে পারবো না। তাহলে এই যে কথাগুলো আমরা বললাম, এগুলোর সামারি তাহলে কী হলো? তাহলে আমার লাইফের সেন্টার কী? আপনার লাইফের সেন্টার হচ্ছে আপনার ওই ভিশনটাকে টার্গেট করে আপনার জন্য প্রিন্সিপাল অ্যালাইন যা কিছু সব কিছু আপনার লাইফের সেন্টারে চলে আসতে পারে। ওকে, চলেন আমরা একটা ডিফারেন্ট ধরনের মানুষের কথা এক্সাম্পল তুলনা করেন, জানি না সময় একটু খুব টাইট হয়ে যাচ্ছে আজকে, বাট এটা আলাপ না করে গেলে খুব অন্যায় হবে। ধরুন আমাদের মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করেন, তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা কী করেছে? বাবা মা, স্ত্রী, পুত্র, হয়তো স্বামী স্ত্রী, মহিলা যোগ মুক্তিযোদ্ধা, উনি যদি আমাদের ফিমেল জেন্ডারের হন তাহলে তার স্বামীকে রেখে, অনেকে বাচ্চাকে মায়ের পেটে তার বাচ্চা আছে সন্তান অনাগত তাকে রেখে যুদ্ধে চলে গেছে। তাহলে ওই লোকের সেন্টারে কী ছিল? ওই লোকের সেন্টারে কিন্তু ছিল দেশ। তাহলে ওই লোক কি সেন্টারটাকে আফোর্ড করতে গিয়ে উনি কি ওনার পরিবারকে সেন্টারে রাখতে পেরেছে? অ্যান্সার হচ্ছে উনি পারেননি। গৌতম বুদ্ধের কথা আমরা বলি, গৌতম বুদ্ধ কি করলেন? বোধ প্রাপ্ত হওয়ার জন্য উনি স্ত্রী, পুত্র, সংসার, সাম্রাজ্য সব কিছু ত্যাগ করে চলে গেলেন। তাহলে গৌতম বুদ্ধের লাইফ সেন্টারের মধ্যে তো উইজডম ছাড়া আসলে কিছু পাওয়া যাচ্ছে না। এরা কি মানুষ না? এরাও মানুষ। আসলে আপনার আমার মতো সাধারণ লোকদের জন্য আগে কথাটা যে একটা ভিশন সেট করবো আমরা, সেই ভিশনের মধ্যে আমার লাইফের সেন্টারের মধ্যে যতগুলো ইন প্রিন্সিপালের সাথে মিলে সেই সব কিছুকে আমি আমার লাইফের সেন্টারের মধ্যে দিতে চাই, কারণ আমরা একজন সাধারণ মানুষ হিসেবে সবগুলো দিকই ঠিক মতো রক্ষা করার চেষ্টা করি। কিন্তু আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি হন, আমি প্রথমে বলেছি আমরা সবাই অর্ডিনারি, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ এক্সট্রাঅর্ডিনারি হবে, তাই না? আমাদের মধ্যে হয়তো কোথাও গৌতম বুদ্ধ বসে আছে, আমাদের মধ্যে কেউ একজন মুক্তিযোদ্ধার মতো শক্তি বা উদ্যম নিয়ে কেউ বসে, তাকে নিশ্চয়ই আমরা সাধারণের কাতারে বেঁধে রাখতে পারি না। আমাদের মধ্যে যে অসাধারণ হতে যাচ্ছেন সেই অসাধারণ মানুষটাকে ওই যে বাকেটটা চুজ করার সময় তখন আরও কনসিয়াস হয়ে যেতে হবে যে না, পৃথিবীতে তো আমি স্ত্রী, পুত্র, সন্তান, বন্ধু, টাকা,
চার্চ সেলফ এগুলোর জন্য তো আমি বোধ হয় না, আমার তো একটা বড় লক্ষ্য আছে। তাহলে সেই বড় লক্ষ্যটা কি? এগেইন আপনার ভিশন। সো আপনার ভিশনে আপনি আবার যখন তাকাবেন আপনি দেখবেন নো 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 অল দোজ থিংস আর গেটিং ব্লার্ড, ওগুলো তো হালকা হয়ে যাচ্ছে, আমার তো অন্য লক্ষ্য। এবং ওইটা করতে গেলে মেবি আপনি গৌতম বুদ্ধ, আমার তো সব ছাড়তে হবে, এছাড়া সম্ভব না। সেক্ষেত্রে আপনার লাইফের সেন্টারটা কিন্তু অনেক কিছু আর আপনি খুঁজে পাবেন না, তখন আপনার লাইফের সেন্টার একটা বা দুইটারই থেকে যাবে। অবশ্যই প্রিন্সিপাল আসলে আপনি এনিমি সেন্টার হয়ে আর সেলস সেন্টার হয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, বাড়ির ঘরের কোনো একটা বসে থাকতে হবে। সেরকম ওই যে একটা কথা বলছে আমি এরকমই ছাপোষা জীবন যাপন করছে, এগেন এটা তার লাইফ, সে ডিসাইড করুক। কিন্তু আপনি ট্রান্সফরমেশনাল লাইফ বাইর করতে পারবেন না ওই সেলস সেন্টার এবং অন্য কিছু হয়ে। সো ওই বড় যে কিছু অর্জন করতে গেলে আপনাকে কোনো না কোনো ইন প্রিন্সিপাল, প্রিন্সিপালের সাথে অ্যালাইন বড় কোনো কিছুকে আপনার সেন্টারে ধরে ফেলতে হবে, অন্য সব কিছু বাদ দিয়ে দিতে হবে। এর জন্য কি সমাজ আপনাকে খারাপ বলবে? অবশ্যই সমাজ আপনাকে খারাপ বলবে, কারণ সমাজকে আপনি তুচ্ছ করে বের হয়ে গেছেন। আপনার স্ত্রী আপনার স্বামী কি আপনাকে বকবে? অবশ্যই বকবে, কারণ আপনি তাদেরকে আপনার সেন্টার থেকে বের করে দিয়েছেন। আপনার বাবা মা কি আপনাকে বকবে? হ্যাঁ বকবে বাবা মা আপনাকে, কারণ আপনি তাদেরকে সেন্টার থেকে বের করে দিয়েছেন। আপনার ফ্রেন্ডরা কি আপনাকে বকবে? হ্যাঁ অবশ্যই আপনার ফ্রেন্ড আপনাকে বকবে, কারণ আপনি তাকে সেন্টার থেকে বের করে দিয়েছেন। আপনার জীবনে কি অনেক টাকার কষ্ট হবে? অবশ্যই হবে, কারণ আপনি টাকা একদিন যখন ওইটা অর্জন করবেন তখন এই সবকিছু আবার আপনার লাইনে চলে আসবে। আপনার পরিচয় পরিচিত হতে চাইবে, আপনার কথা বলতে চাইবে, আপনার গল্প করতে হবে, যে আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার বোন, আমার ওয়াইফ, আমার মেয়ে, অনেক কিছু বলতে থাকবে। তখন আপনি দূর থেকে হাসবেন, এমন হতেও পারে আপনি হয়তো সেগুলো দেখে যেতে পারবেন না। যেমন আমাদের মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, উইথ লটস অফ রেসপেক্ট টু দিস পিপল, তারা অনেকে কিন্তু রাতের অন্ধকারে লুকায় বের হয়ে চলে গেছেন, কারণ তাদের মা বা বাবা এটা গ্রহণ করতে পারবেন না, তারা তাদের বাবা বাবাকে অস্বীকার করে বের হয়ে যেতে পারবেন না, জন্য রাতের আধারে বের হয়ে চলে গেছেন। আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চিঠি বইটা পড়লে অনেকগুলো চিঠি দেখতে পাবেন। আম শিওর এই সমস্ত বাবা মারা ওই দিন যেদিন ছেলেটা চলে গেছে বা মেয়েটা চলে গেছে সেই দিনের পরের দিন তার বা পরের দিন অনেক মন খারাপ করেছিল যে আমার ছেলেটা খুবই খারাপ কাজ করলো। কিন্তু এরকম অনেকগুলো দামাল ছেলের জীবনের বিনিময়ে যখন আমরা একটা স্বাধীন দেশ পেলাম তখন আমরা কিন্তু সবাই ওই মানুষটাকে নিয়ে গর্বিত, কারণ আমরা জানি আমাদের সবারই মৃত্যু হবে। কাজে আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, আই ডোন্ট নো আপনাদের কষ্ট দিয়েছি হয়তো, সেটা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু লাইফের সেন্টারের চ্যাপ্টারটা যখন আমি ডিসকাস করি বা এরিয়াটা তখন আমাকে আসলে একটু সাবধান হতে হয়, কিন্তু আমি আসলে মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাই না যেটা দিয়ে একটা মানুষ তার নিজের জীবনকে ভুল খাতে প্রবাহিত করবে। ভালোর দিকে করলে আমি একশোবার ইনফ্লুয়েন্স করতে চাই, ভুলের দিকে আমি নিয়ে যেতে চাই না। সো আমি চাই না যে আমাদের এই যে আমরা যারা শুনছি এবং যারা শুনবেন তারা সবাই একটা ছাপোষা জীবনযাপন করেন, এটা কোনো প্রয়োজন নেই। এটা আপনার মিডিওকার জীবনযাপন করেন সেটা সেটা দরকার নেই, আমাদের মধ্যে কেউ না কেউ কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হবে। তাহলে লাইফের সেন্টার আমরা কীভাবে তৈরি করব? প্রথম কথা হচ্ছে, বিদায়ের আগে প্রথম কথা হচ্ছে বেসড অন প্রিন্সিপাল, এর বাইরে আপনি যেতে পারবেন না। দুই, বেসড অন প্রিন্সিপাল আমি কতগুলো জিনিসকে নিয়ে আসবো? যতগুলোকে আপনি নিয়ে আসতে চান, তবে খেয়াল রাখবেন যত বেশি জিনিস আপনি নিয়ে আসবেন আপনার জীবন তত অর্ডিনারি হতে শুরু করবে, কারণ আরও বিশটা লোক সেরকমভাবেই করছে। বাট অন্য লোকের থেকে আপনি অবশ্যই বেশি ভালো থাকবেন সেই জীবনে, কারণ আপনি জেনে চয়েস করলেন, অন্য অনেকে না জেনে চয়েস করেছে। তাহলে আমি কি এক্সট্রাঅর্ডিনারি হবো না? অবশ্যই হবেন, সেটাও আপনার চয়েস। সেজন্য আপনার ভিশন আরও কঠিনভাবে সেট করতে হবে এবং তখন আপনার লাইফের প্রিন্সিপালগুলোকে, সরি আপনার লাইফের সেন্টারটা সাজানোর জন্য আপনার যেই সমস্ত জিনিসকে সেন্টার নিয়ে আসবেন তার জন্য আপনাকে আরও অনেক বেশি সচেতন এবং চুজিং হতে হবে। সেই জীবনের পরে কেমন রেজাল্ট হবে আমরা জানি না, সেই জীবনটা হয়তো একটা ভঙ্গ জীবন হতে পারে, হারানোর জীবন হতে পারে, স্যাক্রিফাইসের লাইফ হতে পারে, বিনিময়ে কিছু নাও আসতে পারে। কারণ যত লোকে ট্রান্সফর্ম করতে চেয়েছে সব জিনিস কিছু পেয়েছে তা কিন্তু আমরা শো করতে পারি না, গ্যারান্টি করতে পারি না। তাহলে সেক্ষেত্রে তার দায়িত্ব নেবে আপনাকে নিতে হবে, কারণ আপনি আপনার লাইফ চুজ করছেন। সো ইটস অলওয়েজ ওই যে একটা কঠিন বিষয় আর কি, আপনি কিসের বিনিময়ে কি নেবেন। আজকে আমরা এখানেই শেষ করছি, যেহেতু 8টা বেজে গেছে এবং আজান দিচ্ছে, আপনাদের তারাবির নামাজ আছে, সরি আমি লেট করে ফেললাম। আম শিওর আপনাদের অনেক প্রশ্ন আসার কথা লাইফ সেন্টার এবং তার আশপাশ দিয়ে, দয়া করে আপনাদের প্রশ্নগুলো পোস্ট করেন। আমি নিজে আজকে পুরো ক্লাসে 100% কমফোর্টেবল না, আমার মনে হয়নি আমি আপনাদেরকে অনেক কিছু সুন্দরভাবে বোঝাতে পেরেছি। সো ইফ রিকোয়ার্ড উই উইল টেক মোর টাইম। যেখানে আছেন অনেক ভালো থাকবেন। আজকে সম্ভবত রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত হয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়েছে, আমরা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে যাচ্ছি, বাট কী করা আছে, সার্কেল অফ কন্ট্রোলে থাকবো। আমরা আমাদের নিজেদের দায় দায়িত্ব নিবো, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতটুকু পারি আমরা তার দায়িত্ব নিবো। আপনারা অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অনেক ধন্যবাদ।